সাথে সৌদি সে পুরস্কার পেয়েছে 1 লক্ষ রিয়াল বাংলাদেশি টাকা প্রায় 27 লক্ষ টাকার মতো সে প্রতিযোগিতা করলো পবিত্র মাহে রমজানে এনটিভিতে প্রচারিত পিএসপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2023 এর লক্ষ্মীপুর জেলায় অডিশন হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী লক্ষ্মীপুর তামিরুল মিল্লাত হিফজ মাদ্রাসার অডিটোরিয়ামে এই অডিশন অনুষ্ঠিত হয়। এতে লক্ষ্মীপুরের বিভিন্ন মাদ্রাসার প্রায় 3 শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। এই অডিশনে উত্তীর্ণ 7 জন প্রতিযোগীকে পরবর্তী রাউন্ডে অংশ নিতে ইএস কার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানটির দ্বিতীয় পর্বে 20 জন প্রতিযোগীকে জেলা পর্যায়ে ভালো ফলাফল করায় সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়। কোরআনের আলো ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আলাদাতপুর রাব্বানিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন শাহী গ্রুপের পরিচালক এইচ এম মেজবাহুর রহমান চিশতি, মুকদ্দামাতুল কোরআন হিফজ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা আবু তাহের কুলজারি, লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসার চেয়ারম্যান মাওলানা জসীমউদ্দিন, লক্ষ্মীপুর পৌর 10 নং ওয়ার্ড কাউন্সিলর জসীমউদ্দিন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় অতিথিরা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ভালো করার জন্য শুভকামনা জানান। তোমরা যারা আছো, তোমরা আমাদের জাতীয় পর্যায়ে বিজয়ী হবে, সেখান থেকে আন্তর্জাতিক পর্যায়েও বিজয়ী হওয়ার সুযোগ আছে। বিশ্বের 111 দেশের ভিতরে আমাদের বাংলাদেশে অনেক বড় একটা সম্মান বয়ে এসেছে যে আমাদের এই হুদের কোরআনের বাকি, এবং সেইখানে সে সাথে সৌদি সে পুরস্কার পেয়েছে 1 লক্ষ রিয়াল বাংলাদেশি টাকা প্রায় 27 লক্ষ টাকার মতো। তাই দেখছে এই যে 14-15 বছরে একজন আমাদের যে কোরআনের এই হাফেজ সে প্রতিযোগিতা করলো, পাশাপাশি নিজে সম্মানিত হলো, এবং আমি দোয়া করি যেন জাতীয় পর্যায়েও জিতে আমাদের এবং আন্তর্জাতিক পর্যায়ে গিয়ে যেন আমরা যদি আমাদের লক্ষ্মীপুরের ভাবমূর্তি উজ্জ্বল করে আমি সে কামনা করে। আমার পরকাল যদি বিপন্ন হয়, ব্যর্থ হয়, নষ্ট হয়, আমার জীবনে সার্থকতা হলো না। আজকের এই কোরআনের ফাঁকি, কোরআনের ফাজিল কেরামদের উপস্থিতিতে আমি আমার জন্য, জাতির জন্য, দেশবাসীর জন্য, জেলাবাসীর জন্য, বিশেষ করে লক্ষ্মীপুর তামিম মিল্লা হেডস মাদ্রাসার জন্য সকলের কাছে দোয়া কামনা করছি। এছাড়া অডিশনে অংশ নেওয়া প্রতিযোগীদের মাঝে মধ্যাহ্নভোজ ও তবরক বিতরণ করা হয়। আব্দুল্লাহ রাফিদ, ডেস্ক রিপোর্ট, নোয়াখালী টিভি। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।